मैं फिर आप हूँ अफसोस के साथ कहना पड़ रहा है, जो एक गोदी मीडिया जो सिर्फ बीजेपी का प्रचार करता है और हमारे कौम हमारे मुसलमान के ऊपर बहुत 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 बात, खराब बात बोल चुकी है वो आज एक वीडियो वायरल की है जहाँ पर देखा जा रहा है जो हमारे वजीर आला ममता बनर्जी वो कुछ रही है जो শেষ দফার ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরাট একটা অঘটন ঘটে গিয়েছে আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেননি আমি লক্ষ্য করেছিলাম কিন্তু আমি ভাবিনি যে ব্যাপারটা এতটা গুরুতর কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তর কলকাতায় গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে মঞ্চের ওপর জনসভা থেকে সেই ঘটনাটি উল্লেখ করলেন এবং ঘটনাটি নিয়ে টানা কার্যত পনেরো মিনিট ধরে বক্তব্য রাখলেন তখন আমি নিশ্চিত হলাম যে সত্যি সত্যি ঘটনাটা ঘটেছে এবং এই ঘটনাটা যথেষ্টই বড় একটা পড়বে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং তৃণমূল কংগ্রেসকে এতদিন পর্যন্ত যারা ক্ষমতায় টিকিয়ে রেখেছে সেই সংখ্যালঘু সম্প্রদায় মুখ্যমন্ত্রীর মঞ্চের ওপর থেকে বলা একটি মন্তব্যে নাকি মারাত্মকভাবে আঘাত পেয়েছেন একটি ধর্মীয় মন্তব্য এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছিল আমি গুরুত্ব দিইনি তার কারণ আমার তেমন কিছু গভীর বলে মনে হয়নি কিন্তু যখন আমি বিভিন্ন জায়গা থেকে সেই পোস্টটি দেখছিলাম এবং বিজেপির তরফ থেকেও শেয়ার করা হচ্ছে কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালবিয়া থেকে শুরু করে রাজ্য বিজেপি যখন সেগুলো শেয়ার করছেন ফিরাদ হাকিম যখন কাউন্টার করছেন যে ফিরাদ হাকিমকে এই নির্বাচনের গোটা প্রক্রিয়াতে কোথাও দেখা যায়নি সেই ফিরহাদ হাকিমকে পর্যন্ত মঞ্চে নামানো হয়েছে ওই মন্তব্যটিকে কাউন্টার করতে আর গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পনেরো মিনিট ধরে ওই একটি বক্তব্য যেটা নাকি তিনি দিয়েছেন সংখ্যালঘুদের ভাবা বেগে আঘাত হয়েছে এমন একটি মন্তব্য নাকি তিনি মুখ ফসকে বলে ফেলেছিলেন তা নিয়ে বর্ণনা এবং বিশ্লেষণ এবং পর্যালোচনা করে কার্যত মুখ্যমন্ত্রী বললেন যে ইচ্ছা হলে আমাকে দুটো চর মারবেন কিন্তু আমার থেকে সরে যাবেন না এমনটাই বললেন তখনই বুঝলাম ঘটনাটি অত্যন্ত গুরুতর আর সম্ভবত যে ঘটনাটি হয়তো আপনারা কোথাও দেখছেন না কিন্তু একটি বিরাট রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত ঘটে গেছে সেটা আজকের পর্বে আপনাদের জানাবো তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে মারাত্মক চিন্তায় পড়ে গিয়েছে তার কারণ তাদের ভোটের একেবারে কেন্দ্রে আঘাত করেছে আজকের পর্বে সেগুলো খোলাসা করব আপনাদের সামনে নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর প্রথমে আপনাদের একটা ক্লিপ দেখায় একটা কিন্তু ছোট্ট ক্লিপ মাত্র সেকেন্ডের ক্লিপ এবং আপনারা বুঝতেই পারছেন এই সেকেন্ডের ক্লিপটা নিশ্চিতভাবে ছোট করে কেটে নেওয়া কোনো বক্তব্যের ক্লিপ যেটা বিজেপির তরফ থেকে শেয়ার করা হয়েছে এবং অমিত মালবীয় এটি শেয়ার করেছেন সেই দশ সেকেন্ডের ক্লিপটাই আপনাদের বলছি কিন্তু তাও বলে রাখবো এই দশ সেকেন্ডের ক্লিপ নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন সেটা বোঝা যাবে না আর এই মুহূর্তে আমার কাছে মুখ্যমন্ত্রীর পূর্ণ বক্তব্যের অংশটুকু নেই বলে দেখাতে পারলাম না কিন্তু আপনাদের বলছি যে এটা বিজেপি যেটা পাবলিশ করেছে শুধু সেটাই আপনাদের দেখাচ্ছি আর যে কোনো বক্তব্যে থেকে দশ সেকেন্ডের যদি ক্লিপ আপনি নিয়ে নেন তাহলে মানেটা সম্পূর্ণ বদলে যেতে পারে কিন্তু যেটা শেয়ার করা হয়েছে বিজেপির তরফ থেকে আপনাদের শুধু সেটুকুই দেখাবো ইলেকশন হলে আমি কই ফের দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না ইলেকশন হলে আমি কই ফের দিতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না শুলের বন্ধুরা এইটুকু মাত্র ক্লিপ কিন্তু এটা নিয়ে রাজনৈতিক ঝড় উঠে গিয়েছে বিজেপি যখন এটা তাদের পোস্ট করেছিল আমি কিন্তু এটা নিয়ে খবর করিনি কিন্তু মুখ্যমন্ত্রী যখন স্বয়ং এই বক্তব্য নিয়ে বলতে শুরু করলেন তখনই আমার মনে হয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুতর মুখ্যমন্ত্রী কি বললেন আপনারা শুনলেন এই দশ সেকেন্ডের ক্লিপে পুরো বক্তব্যটা যখনই পাবো তখনই আমাদের চ্যানেলে আপনাদেরকে শুনিয়ে দেবো মুখ্যমন্ত্রীর এই ক্লিপে যেটুকু বলতে শোনা যাচ্ছে যে বিধানসভার ইলেকশন হলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কৈফিও দিতাম তাহলে কোরআন পুরাণ বাইবেল এগুলো শেষ হয়ে যাবে কিন্তু আমার বক্তব্য শেষ হবে না এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আপাত দৃষ্টিতে তেমন কোনো বক্তব্য হয়তো আপনারা খুঁজে পাচ্ছেন না কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বক্তব্যগুলো ভাইরাল হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের তরফ থেকে একটি আপত্তি জানানো হয়েছে কি সেই আপত্তি না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে শেষ হওয়ার কথা বলেছেন যে কোরআন শেষ হয়ে যাবে কিন্তু আমার বক্তব্য শেষ হবে না এই বক্তব্যতে নাকি কিছু মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে বলে বিভিন্ন টিভি চ্যানেলগুলো বা বিভিন্ন মিডিয়া থেকে এই সমস্ত খবরগুলো করা হচ্ছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পুরো বক্তব্যটা আপনাদের শোনাবো না হলে অসম্পূর্ণ থেকে যাবে আর বিজেপি কি করেছে এই ঘটনাটিকে কিন্তু একেবারেই রাজনৈতিক হাতিয়ার করতে তারা নেবে পড়েছে কি লিখেছে তারা আপনারা দেখতে পাচ্ছেন রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তাও আমার কাহিনী ফুরাবে না সম্প্রতি এক বক্তব্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রামায়ণ মহাভারত বাইবেল এবং কোরআন একদিন শেষ হয়ে যাবে এটা অকল্পনীয় যে একজন রাজনৈতিক নেত্রী মানুষের বিশ্বাসের ধর্মীয় গ্রন্থের বিলুপ্তি কামনা করছেন হিন্দু বিশ্বাস এবং ধর্মগ্রন্থের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘৃণার ব্যাপারে সকলেই পরিচিত কিন্তু এই বিবৃতিটি কেবলই সংখ্যালঘুদের প্রতি মমতা ব্যানার্জির ঘৃণা বিদ্বেষ নয় তার ভণ্ডামিও তুলে ধরে তিনি মুসলমান ভোট চান কিন্তু নীরবে যে চান কোরআন বিলুপ্তির এক মুসলিম সাংবাদিক এর প্রতিবাদ করলে কলকাতা পুলিশ তাকে আটক করেছে এর থেকে এটি স্পষ্ট যে টিএমসি ভোটের জন্য মুসলমানদের ব্যবহার করে এবং তার উদ্দেশ্য পূরণ হলে তাদের ছুড়ে ফেলে দিতে কোনো রকমের দ্বিধাবোধ করেন না মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের অনুসারীদের কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে শুধুমাত্র সংখ্যালঘুদের কাছে ক্ষমা চাওয়ার জন্য ফিরাদ হাকিমকে বেছে নিয়েছেন ফিরাদ হাকিম স্বীকার করেছেন এই কথা মমতা ব্যানার্জির কথা যাই হোক আরো অনেকটা লেখা রয়েছে আমি পুরোটা পড়ছি না আপনারা যারা চাইবেন বিজেপির যে কোনো সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকে এই পোস্টটি আপনারা পড়ে নিতে পারেন এবং এখানে যে বলা রয়েছে ফিরাদ হাকিমকে মাঠে নামানো হয়েছে এর কাউন্টার করতে গিয়ে আপনাদের শোনাতে চাইব অমিত মালবিয়া সেই ফিরাদ হাকিমের আরো একটি ছোট্ট ক্লিপিং শেয়ার করেছেন अफसोस के साथ कहना पड़ रहा है जो एक गोदी मीडिया जो सिर्फ बीजेपी का प्रचार करता है और हमारे कौम हमारे मुसलमान के ऊपर बहुत 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 बार खराब बात बोल चुकी है वो आज एक वीडियो वायरल हुई है जहाँ पर देखा जा रहा है जो हमारे वज़ी अला ममता बनर्जी वो कुछ कह रही है जो एक मीटिंग में फ्लो में उनके मुंह से निकल गया उसको लेकर हमारे कुछ मुसलमान भाई बहुत तवज्जो दे रहे मैं कहता हूं जो और दूसरे मज़हब के बारे में भी उस वीडियो में देखा जा रहा है वो उनको ऐसा अहमियत नहीं दे रहा जितना हमारे कुछ मुसलमान भाई इसके ऊपर अहमियत दे रहे हैं हमारे पा कुरान अल्लाह की भेजा हुआ किताब है और उसे हम सिर में रखते हैं कोई उसे कभी छोटा नहीं कर सकता और मैं दिल से अगर मेरा नियत पुख्ता है तो हमारे मजहब हमारे दिल में जो मज़हब लेके खेलते हैं वो आज हमारे मजहब के हमारे मुसलमान वोट को डिवीजन करना चाहते हैं करके क्या फ़ायदा होगा कभी कांग्रेस सी आएगी नहीं आएगी आए आएगी कौन अगर तृणमूल जाता है तो बीजेपी रिप्लेस हो और इसे फिर ये बंगाल को जहाँ पर हम अमन और चैन के साथ रहते हैं जहाँ पर हम जो इच्छा खाते हैं जो इच्छा पहनते हैं हम लाउड स्पीकर से अजान सुनते हैं जहाँ पर हम रास्ता में भी नमाज पढ़ते हैं हमारे पास कोई पाबंदी नहीं है क्या इसे जोगी का राज बनाना बना दिया जाए मैं आपसे ये इल्तजा करता हूं जो इसे तवज्जो ना दीजिए और अपने नियत में पुख्ता रहिए अगर कोई भाई को इसके लिए कोई भी तकलीफ हुआ है तो मैं दिल से उनके लिए अफसोस महसूस करता हूं ममता बनर्जी को मैं जितना दिन जानता हूं पहले पैंतीस साल वो हर मजहब को दिल से इज्जत करती है हमारे

এবং কেন দেখাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং এই বক্তব্যটিকে নিজে মঞ্চের ওপর থেকে হাতিয়ার করলেন এবং মুখ্যমন্ত্রীর ওই পাঁচ ছ মিনিট বা যতক্ষণ বক্তব্য রেখেছেন পুরো বক্তব্যটি খেপে খেপে আপনাদের শোনাব এই ঘটনাটিকে তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন মিডিয়াদের আক্রমণ করেছেন যে একটা ভুল বলা হয়েছে মুখ্যমন্ত্রী এক্স্যাক্টলি কি বলতে গেছেন সেটিও কিন্তু নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী গত দিনের জনসভা থেকে পরিষ্কার করে দিয়েছেন কি বলেছেন মুখ্যমন্ত্রী এটা শোনাবো এবং পরবর্তী বক্তব্যে শোনাবো মুখ্যমন্ত্রী বলেছেন যদি ইচ্ছা হয় দুটো চরও মেরো কিন্তু পাশ থেকে সরে যেও না কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম অংশ আপনাদের শোনাচ্ছি এবার কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত সব মহাকব্য কে হতা হ্যাঁ মহাকব্য এক এক धर्म का होता है जिसको लोग मानते हैं बहुत दिन से चल रहा है देवता का माफिक मांगते हैं कोई अल्लाह का माफिक मांगते हैं कोई ख्रिश्चन लोग बाइबल को मांगता है कोई मुस्लिम लोग कुरान को मानते हैं हिंदू लोग भी ऐसा कोई भगवत गीता को मानते हैं कोई चंडी को मानते हैं ऐसे हमारा पुराण है वेद वेदांत तो है बुद्धिस्ट लोग टिपिटॉक को मानते हैं मैंने क्या बोला था और तुमने पूरा कट के हमारा खिलाफ में शर्म होना चाहिए हम जैसा मदद आप लोग को करते हैं जिंदगी भर कभी यह मदद आप लोग को क्यों कोई नहीं करेगा हर धर्म को मैंने क्या बोला था मैंने बोला था कि अभी हमको डेवलपमेंट का बात कहने से बहुत टाइम लग जाएगा हमको बूथ लेवल से शुरू करना पड़ेगा जो डेवलपमेंट हम लोगों ने किया है अगर हम उसको चर्चा शुरू करें तो हमारा रामायण कुरान महाभारत बाइबल वो भी इतना टाइम नहीं लगेगा पढ़ने से जो टाइम हमको एक बोलने से टाइम लगेगा इसमें इतराज इत्रा, क्या है मैं तो कोई बोला नहीं बोला है कि कुरान को खत्म कर दो अल्लाह को डिसरेस्पेक्ट करो मोहारत को खत्म कर दो वेद को खत्म कर दो तो खत्म कर दो कभी नहीं कहा हम जिंदगी में ऐसा बात नहीं करता ये आपको पता होना चाहिए कांग्रेस और सीपीएम का खेला है ये रिपब्लिक बांग्ला बोल के बीजेपी के एक चैनल है उसी ने आधार कार्ड दिया

हमारा काम जनता का काम हो है हम जनता का सेवक है ये आप दिल से सोचिए বন্ধুরা আপনাদের কিন্তু পুরো বক্তব্যটা শোনানোর চেষ্টা করলাম মুখ্যমন্ত্রী অনেকগুলো পয়েন্ট বললেন তার বক্তব্যের একটি অংশকে তুলে ধরে কিন্তু এই ধরনের রাজনৈতিক প্রচার করছে সিপিএম কংগ্রেস এবং রিপাবলিক বাংলা উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের বক্তব্য তারা বলেছেন তিনি এটাও বলেছেন যে আমি যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছি অন্য কেউ এইভাবে আপনাদের পাশে দাঁড়াবে না তারপরে অনেকবার বললেন যে কেন আমি কোরআন আমার কি রয়েছে আমি কি এই ধরনের কথা বলতে পারি পুরো বক্তব্যটা মুখ্যমন্ত্রী যেমনটা বললেন তেমনটা কিন্তু আপনাদের কাছে রাখলাম কিন্তু একটি জিনিস আমি নোটিশ করেছি আপনারাও নোটিশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য বলেছেন সেটি একটি কবিতার লাইন হয়তো তুলনাটা তিনি ঠিক জায়গায় দিতে পারেননি বা অনেক সময় বলার ক্ষেত্রে এক্স্যাক্টলি উপমা মাথায় আসে না বলে একটু হয়তো এদিক ওদিক হয়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ভুল করে রাজবংশীদের নিজের পায়ের সঙ্গে তুলনা করে ফেলেছিলেন সেটাও কিন্তু ভুল উপমা ছিল ইচ্ছাকৃত সেটা ছিল না যারা সেটা দেখেছেন বুঝতে পারবেন এবং আমি আমি নিজস্বভাবে বিশ্বাস করি আপনার মত ভিন্ন হতে পারে আমি বিশ্বাস করি মুখ্যমন্ত্রী হয়তো উদ্দেশ্য প্রণোদিত কথাটি বলেননি একেবারে মোশানে কথাটা বেরিয়ে গেছে কিন্তু যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের এতটা ভালোবাসেন বলে রাজনৈতিকভাবে বিরোধীরা প্রচার করার চেষ্টা করেন সংখ্যালঘুদের প্রায় সত্তর আশি শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের কাছে যায় সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কেন এমন শব্দবন্ধ বন্ধ বেরুবে এ নিয়ে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশ আপনাদের দেখালাম বিজেপি দাবি করছে একজন জার্নালিস্ট নাকি তিনি প্রথম আপত্তিটা তুলেছিলেন এবং অনেকেই নাকি এই আপত্তিটা তুলেছিলেন তাদের হয়তো অভিমান থাকতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ভোট দিয়ে আসেন কেন মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলবেন আর মুখ্যমন্ত্রী উল্টো দিকে বললেন যে আমি আপনাদের পাশে সব সময় থাকার চেষ্টা করি আমি আপনাদের হয়ে এত কাজ করেছি আমার কি একটি রয়েছে এই সমস্ত ধর্ম বিরুদ্ধের কোনো কথা বলার বা আমার কি উদ্দেশ্য রয়েছে এটা একেবারেই একটা ছোট অংশকে বিজেপি দেখিয়ে আপনাদের সামনে ভ্রান্ত ধারণা তৈরি করার চেষ্টা করছে আপনারা এটাতে তোলে যাবেন না देखिए, मैं एक चीज विश्वास करते हूं। अगर झूठा बात सुन के कोई हमारा ऊपर इंतजाम करे तो उसको हम अच्छा ढंग से नहीं लेता हमारा दुख होता है हमारा दर्द होता है अगर आप लोग नहीं चाहते हमको बोल दीजिए दीदी आपको हम पसंद नहीं है अभी हम कांग्रेस को पसंद करते हैं हम सीपीएम को पसंद करते हैं हम बीजेपी का बाद में चलेंगे हम कुछ नहीं बोलेंगे तब तो भी आपको कोई जरूरत होगा तो हमको मिलेगा तब तो भी आपको जरूरत होगा तो हमको मिलेगा दो महीने से चल रहा है ना गला का भी एक लिमिट होता है तब भी आप हमको गाली भी दे मैं आपको गाली नहीं देंगे आप हमको वोट भी नहीं दे हम आपको गाली नहीं देंगे अगर हमको पसंद नहीं हो ठीक है ये हो सकता है डेमोक्रेसी में आप हमको पसंद नहीं करते हैं अभी आपको आओ कोई दूसरा पसंद हो गया हो सकता है ये आपको बात है हमारा बात नहीं है हमारा बात तो रहेगा ही মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটি বক্তব্য সেটিও পুরো অংশটা আপনাদের শোনানোর চেষ্টা করলাম অন্তত কয়েক মিনিটের সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা যদি চান সম্ভবত সংখ্যালঘুদের কিন্তু এই বার্তা তিনি দেওয়ার চেষ্টা করলেন যে আপনারা যদি চান যে আমাদের ভোট দেবেন না দেবেন না আপনারা যদি এবার থেকে মনে করেন কংগ্রেস এবং সিপিএম কে ভোট দেবেন দেবেন আপনার যাদের যাদের ইচ্ছা দেবেন কিন্তু আমি কেন আপনাদের গালি দিতে যাব। এবং আপনারাও যদি আমাকে গালি দেন তাহলেও আমি আপনাদের গালি দেবো না আপনারা যদি আমাকে ভোট না দেন তাহলেও ঠিক আছে একেবারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন যে এই মন্তব্য কোনোভাবেই আপনাদের বিরুদ্ধে নয় সেটা বোঝানোর চেষ্টা করলেন এবং মুখ্যমন্ত্রী যে পাশে রয়েছেন সেই বার্তা মঞ্চের ওপর থেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু সেই বার্তা কি পৌঁছে গেল সেটা কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পরই উত্তর জানা যাবে তবে একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌভাগ্য আমি বলবো যে একেবারেই শেষ নির্বাচনের লগ্নে এসে এই ধরনের একটি ঘটনা সেটা ভাইরাল হল এটা যদি একেবারে নির্বাচনের প্রথম পর্ব থেকে ব্যাপারটি আসতো তাহলে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে বেশ অস্বস্তির মধ্যেই কিন্তু পড়তে হতো একেবারে নির্বাচনের শেষ লগ্নে যদিও অত্যন্ত ইম্পর্ট্যান্ট যে সমস্ত এলাকায় ভোট গ্রহণ রয়েছে সেখানে কিন্তু সংখ্যালঘু একটা ফ্যাক্টর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করলেন এটা কি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা মেনে নিলেন তারা কি আরও একবার এই ছোট্ট ঘটনাটিকে ভুলে তৃণমূল কংগ্রেসের ওপরই আস্থা দেখাবেন নাকি যেভাবে তারা এই সমস্ত ধর্মীয় ব্যাপারগুলিতে প্রতিক্রিয়া দেখিয়ে আসেন বেশ কড়াভাবে সেই কড়া প্রতিক্রিয়া দেখানোর জন্য গণতন্ত্রের বোতামের ওপর আস্থা রাখবে সিপিএম এবং কংগ্রেসকে ভোট দিয়ে এটাই কিন্তু এই মুহূর্তে দেখার এবং সেই জন্যই মুখ্যমন্ত্রী গতদিনে এতটা সময় ব্যয় করলেন এই একটি ছোট্ট অংশটিকে ক্লারিফাই করার জন্য তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহায়তাটা এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছিল সর্বশেষে যে একটি ক্লিপ দেখি আপনাদের কাছে পর্বটি শেষ করব সেটা বিশ্বাস করুন আমার নিজেরও খারাপ লেগেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনাদের যদি কোনো রকমের দুঃখ কষ্ট হয় তাহলে আমাকে দুটো চরও মারুন কিন্তু আমার ওপর রাগ করে কংগ্রেস আর সিপিএম কে ভোটটা দিয়ে দেবেন না সত্যি বিশ্বাস করুন মুখ্যমন্ত্রী যতই হোক সম্মানীয় তিনি একটি বক্তব্যের জন্য যে দুর্দান্ত প্রথা মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি টর্নেডো আমি তুফান আমি এই ওই এসব বলেছিলেন হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন চাইলে আমাকে দুটো থাপ্পড়ও মারুন কিন্তু ভুল বুঝে কংগ্রেস সিপিএম কে ভোটটা দিয়ে দেবেন না সম্ভবত সংখ্যালঘু সম্প্রদায়কে এই বার্তা দিলেন তিনি কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন আপনারা বন্ধন মে সিপিএম কংগ্রেস চাতে ভোট কাটে और बीजेपी जीते हम बीजेपी को जीतने जीतने देने वाला नहीं है इसी के लिए मेरा मिलती रहेगा अगर आपका कोई दुख है हमको दो थप्पड़ मरिए लेकिन एक बात आई याद रखिए कि आप नफरत का नाम पे आप कभी ये बात मात मानिए कोई टीवी ने कुछ बोला झूठा उल्टा पाता तो उसको बात सुन के जो बीजेपी का चैनल है आप हमारे ऊपर गुस्सा होके आप वोट कांग्रेस को दे के और बीजेपी को जिता दिया ये आप जरूर माफ कीजिए देश का आदमी क्षमा हम लोगों को किसी को नहीं करेगा नहीं करेगा आप हैं बीजेपी जाए আজকের পর্বটি পুরো যা যা ঘটেছে সেটা বলার চেষ্টা করলাম আমি একেবারেই কোনো প্রেডিকশন করার চেষ্টা করলাম না কে কাকে ভোট দেবেন বা কে কার ভোট দেওয়া উচিত কোনো আমার ইনফরমেশন নেই এবং আমি চাইও না আপনারা যাকে পছন্দ আপনারা নিশ্চিতভাবে ভোট দিতে পারেন কিন্তু একটি ঘটনা ঘটেছে যেটা রাজ্য রাজনীতির কার্যত তুফান তুলে দিয়েছে আপনারা হয়তো অনেকেই জানতেন না সেটাই আজকে আপনাদের সামনে দেখালাম এবং এই তৃণমূল কংগ্রেসের প্রাণ ভোমরাটা কোথায় লুকিয়ে রয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে চলে এলো যেন আমরা হয়তো সকলেই জানি যে সংখ্যালঘু ভোটকে নির্ভর করে একসময় সময় জিততো আর সেই ভোটটা পুরোপুরি তৃণমূলের কাছে চলে আসাতে তৃণমূল কিন্তু সেই ভোটের ওপর ভর করেই জিতছে তাই সংখ্যালঘু ভোটের যদি কিছু শতাংশ এদিক ওদিক হয়ে যায় তৃণমূল কংগ্রেসের জন্য ভোটের নির্বাচনীর অঙ্কের কথা বলছি সেটা মারাত্মক চাপ হয়ে যেতে পারে তবে মুখ্যমন্ত্রী যে কথা বললেন সেটা কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো সম্ভবতটা স্লিপ অফ টাং বা একটা ভুল উপমা তিনি দিয়ে ফেলেছিলেন যেটা তিনি ইন্টেনশনালি দিতে চাননি এটা আমার ব্যক্তিগত মতামত আপনি অ্যাকসেপ্ট করতে পারেন রিজেক্ট করতে পারেন কিন্তু আমি চাই না কোনো ধর্মের ওপর কেউ বিরূপ কথা বলুক বিশেষ করে রাজনীতির সঙ্গে তো ধর্ম গুলিয়ে ফেলা উচিতই নয় প্রত্যেকটি ধর্মকে সম্মান করা উচিত এবং প্রত্যেকটি ধর্মগ্রন্থকে মানুষ যেভাবে শ্রদ্ধা করে সেটা যে কোনো সম্প্রদায়ের হোক প্রত্যেকটি ধর্মগ্রন্থকে এই একই মর্যাদায় সম্মান দেওয়া উচিত আর আপনারা কি বলবেন পুরো ঘটনাটিকে নিয়ে যেটা যেটা একটা রাজনৈতিক তুফান উঠে গিয়েছে অনেকেই খেয়াল করেননি আপনাদের সামনে শুধুমাত্রই ইনফরমেশন দেওয়ার জন্য সামনে আনলাম আপনাদের কোনো মন্তব্য থাকলে লিখে জানাবেন তবে মাথায় রাখবেন কোনো রকমের ধর্মীয় বিরোধী কেউ মন্তব্য করবেন না এখনকার মতো এখানে শেষ করলাম